না ওইভাবে ছিল না, বাট আমরা সিরিজ শুরুর আগে কেউ চিন্তাও করিনি যে আসলে আমাদের ম্যাচ জিততে হবে কিংবা কিছু। আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি, আসলে তিন ম্যাচই আমরা চেষ্টা করেছি যে ব্যাটিংয়ে যা যা জায়গা থেকে যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করা, বোলিংয়ে ফিল্ডিংটা আমাদের, আমার মনে হয় যে আমরা তিনটা ম্যাচে অসাধারণ ফিল্ডিং করেছি, যেটা আমাদের আমি বলবো যে স্পেশালি টি টোয়েন্টি ম্যাচে যেখানে 2 রান 4 রান 10 রান 15 রানের ডিফারেন্স মেক করে, ওই জায়গাটাতে আমরা অনেক বড় একটা টিক মার্ক দিয়েছি। এবার ওই ওভারটাই আসলে ইম্পর্টেন্ট ছিল, পরপর দুই বলে আসলে দুইটা উইকেট, দুইজন সেট ব্যাটসম্যান আউট হয়ে আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট আমি বলবো। আসলে আমি কম্পেয়ার করতে চাই না কোনো সিরিজের সাথে কোনো সিরিজ, প্রতিটা ম্যাচই যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা যেভাবে খেলে জিতেছি আমার কাছে মনে হয় এটা আমরা খুব বেশি একটা সময় করিনি, স্পেশালি টি টোয়েন্টি ফর্মেট, সো সেই দিক থেকে আমরা অনেক স্যাটিসফাইড ফুল টিম। দেখুন এখানে যারা খেলছে স্পেশালি এই সিরিজটা, প্রতিটা প্লেয়ার বিপিএলে পারফর্ম করেছে, সো ওই পারফরমেন্সটা আর টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরপরই খুব বেশি গ্যাপ যায়নি, সেটা একটা বড় এফেক্ট। এখানে যারা টপ 5-6 ব্যাটসম্যান ব্যাটিং করছে তারা বিপিএলও টপ 5-6 রান গেটার, যারা হাইয়েস্ট উইকেট টেকার তারাও এখানে বোলিং করছে, সো ওই একটা কনফিডেন্স আসলে থাকে। আর যেহেতু খুব বেশি একটা গ্যাপ ছিল না, এরপরে আমরা টানা খেলার ভেতরে ছিলাম, ওইটা আসলে আমাদেরকে হেল্প করেছে বলে আমি মনে করি। দেখুন আমি বলবো যে চেঞ্জটা আমি জানি না, আমি এশিয়া কাপ থেকে বোধ হয় আমার ক্যাপ্টেন্সি শুরু হয়েছে, আমরা হয়তো এখানে ম্যাচ জিতিনি বাট আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছিলাম, আপনি যদি এশিয়া কাপ থেকে শুরু করেন। ওয়ার্ল্ড কাপ আমরা, আমি তো মনে করি আমরা খুবই আনফর্চুনেট যে আমরা সেমিফাইনাল খেলতে পারিনি, আমরা একটা ম্যাচ বেশি জিতলেই সেমিফাইনাল খেলতে পারতাম, ওই অপরচুনিটিসটা আমাদের ছিল, বাট আমরা জানতাম যে আমরা খুবই ক্লোজ আছি, আমাদের মনে হয় পুরোটা টিমেরই এই বিশ্বাসটা ওয়ার্ল্ড কাপ থেকে তৈরি হয়েছে যে আমরা আসলে বড় টিমের সাথে কম্পিট করতে পারি। ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমাদের অনেক ডাউট ছিল, বাট ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স আমাদেরকে আসলে ওই বিশ্বাসটা দিয়েছে যে না, আমরা বড় টিমের সাথে কম্পিট করতে পারি। আর যখন আমাদের হোমে খেলা, আমাদের কনফিডেন্স লেভেলটা আরও অনেক বেশি ছিল, আমরা জানতাম যে আমাদের ভালো খেললে, আর স্পেশালি ইংল্যান্ড আমার কাছে মনে হয়েছে যে ওদের ব্যাটসম্যান কিছু শর্ট ছিল, যে জায়গাটাতে আমাদের ক্যাপিটালাইজ করার সুযোগ ছিল এবং আমরা করতে পেরেছি, যখনই ওদের ধরেন 3-4 উইকেট পড়ে গিয়েছে তখন আর কিন্তু ওরকম ব্যাটসম্যান ছিল না, সো ওটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ ছিল অবশ্যই। দেখুন আমি ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে নিয়ে আসলে বলতে চাই না, অসাধারণ খেলছে সবাই, যার যার জায়গা থেকে যেখান থেকে কন্ট্রিবিউট করার দরকার করছে, দু একজন হয়তো যতটা আমরা সবসময় ভাবি খেলবে অতটা আসলে একটা টিমে সবসময় খেলে না, যারা ভালো করছে আমি এক্সপেক্ট করবো যে তারা যত দিন বেশি সম্ভব ভালো খেলতে থাকুক, এবং যারা হয়তো অত ভালো কন্ট্রিবিউট করতে পারে না তারা হয়তো আর একটু বেশি বেশি করে 10% 15% বেশি যদি কন্ট্রিবিউট করতে পারে তাহলে আমরা আরও ভালো টিম হয়ে যাব। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের জয়ের সঙ্গে কম্পেয়ার করতে চাইলেন না, কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে ওই দুইটা সিরিজ নিয়ে পরে অনেক অনেক নেগেটিভ আলোচনা হয়েছে যে আমরা কন্ডিশনের সুবিধাটা অনেক বেশি পেয়েছি, সেই দৃষ্টিকোণ থেকে যদি কম্পেয়ার করেন এই সিরিজটা আসলে কতটা তৃপ্তির জায়গা? আবার তো কম্পেয়ার করতে বললেন, আমি বললাম যেটা যে আমি বললাম যে আমরা যেভাবে খেলেছি, যে অ্যাপ্রোচ নিয়ে খেলেছি, ওইটা একটা তৃপ্তির জায়গা ছিল এবং সেটা আমরা এশিয়া কাপ থেকেই শুরু করেছি। আসলে রেজাল্ট আসতে আপনার একটু সময় লাগে, হোপফুলি এটা শুরু হলো, আমরা যেন কন্টিনিউ করতে পারি এখান থেকে। আসলে আমি আবারও বলবো যে আমাদের বোলিং ইউনিটটা আসলে ভালো ছিল, আমরা আপনি যদি দেখেন 6 জন প্রপার বোলার নিয়ে খেলেছি, এই লাক্সারিটা আমাদের এতদিন ছিল না, আমরা হয়তো 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলতাম, 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলতে গেলে প্রবলেম যেটা হয় বলার আপনার সবসময় একজন শর্ট থাকে, আর টি টোয়েন্টি খেলা এমন যে আপনার একটু কুশন দরকার হয়,
আর যেহেতু বলাররাই ম্যাচ জেতায়, স্পেশালি টি টোয়েন্টি ম্যাচে, সো আপনার যদি বলিং অপশনটা বেশি থাকে আপনার ওই লাক্সারিটা মানে আপনাকে খুবই হেল্প করে সেই জায়গাটাতে। আমাদের এখন ওই লাক্সারিটা আছে, হয়তো আমাদের আরও অনেক কিছু টিউনিংয়ের দরকার আছে যদি আমরা নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপের চিন্তা করি, বাট আমার মনে হয় যে আমাদের শুরুটা খুব ভালো হলো। অবশ্যই এটা আপনার মানে সাধারণ যে কোনো মানুষেরই চোখে পড়েছে যে ধরনের ফিল্ডিং আমরা করেছি পুরো এই এই তিনটা ম্যাচেই। আমার মনে হয় ইংল্যান্ড এত ভালো ফিল্ডিং দল, আমরা তাদের থেকে বেটার ফিল্ডিং করেছি, সো সেই জায়গাটা থেকে তো অনেক বড় একটা টিক মার্ক। আমি বলবো যে আমি যদি সব কিছুই ইয়ে করি, সবচেয়ে বড় ইম্প্রুভমেন্ট আমাদের ফিল্ডিংয়ে, যেটা আমাদের সবসময় করা উচিত। আমি চাই না যে আমাদের মানে অ্যাটলিস্ট টিমের প্ল্যান আছে যে আমরা যেন এশিয়ার বেস্ট ফিল্ডিং টিম হতে পারি। আমার মনে হয় না যে আমরা খুব বেশি দূরে আছি, এই টিমটা আমি প্রবলি বলবো যে এশিয়ার বেস্ট ফিল্ডিং টিম। আমাকে বাদ দিলে যদিও লিটনের স্লোয়েস্ট 50 ছিল, ওর বোধ হয় হায়েস্ট আজকে ওর ইন্ডিভিজুয়াল স্কোর। ঠিক আছে, আসলে দেখুন যে উইকেটে খেলা হচ্ছিল আমরা জানতাম না যে আসলে এই পিচে কত রান যথেষ্ট, সো আমরা খুবই ওপেন মাইন্ডেড ছিলাম। একটা সময় মনে হচ্ছিল যে 140 হলে ভালো হবে, একটা সময় এমন একটা পরিস্থিতি গিয়েছিলাম যে আমরা খুব ভালো ব্যাটিং করলে 180-170 করতে পারতাম। লাস্ট 5 ওভারে আমরা ওভাবে ভালো বল করতে পারিনি, ব্যাটিং করতে পারিনি, বাট আমার কাছে এটা দোষের কিছু মনে হয় না, কারণ হচ্ছে আমরা শুরুর দিকে কিংবা মিডল ওভারে অনেক ভালো ব্যাটিং করেছে। ইংল্যান্ড এমন একটা দল যাদের 7-8টা প্রপার বলার, ওদের এগেনস্টে কখনো না কখনো তো আমরা একটু স্ট্রাগল করবই, সো ওই স্ট্রাগলটা হয়তো লাস্ট 5 ওভারে মনে হচ্ছে। বাট আমরা যেভাবে ইনিংসটা বিল্ড করেছে, শুরুটা যেভাবে করেছে রনি আর লিটন, তারপরে শান্ত আর লিটনের যে পার্টনারশিপ, স্পেশালি রানিং বিটুইন দ্য উইকেট, আমার মনে হয় অসাধারণ ছিল। ওটা অনেক প্রেশারে ফেলেছে ইংল্যান্ডকে যে 1-2 করা, 2-3 করা। কিছু নতুন প্লেয়ারও দেখছে এবং কিছু সিনিয়র প্লেয়ার যারা বিভিন্ন ফরম্যাট ছাড়ছেন এবং কয়েকজন ইসলামও আছেন, তো এই মিক্স আপটা আপনি কীভাবে দেখছেন আর ফিউচার বাংলাদেশকে নিয়ে আপনি কী করতে চান আসলে ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপ এবং সামনের ভিশনটা আপনার কী বাংলাদেশ? কোন ওয়ার্ল্ড কাপ? ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ, তারপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে, সামনের দুইটা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে কোনো ভাবনা আছে কিনা? না, এখন পর্যন্ত নাই। আমি যেটা বললাম যে টি টোয়েন্টিতে আমাদের এই দলটা নতুন মনে হলেও এরা আসলে ডোমেস্টিকে অনেক ভালো খেলছে বেশ অনেকদিন ধরেই, সো ওদের উপরে আমাদের আস্থা আছে। এবং যেভাবে ওরা শুরু করলো, ওদেরকে মনে হয় না দেখে যে ওরা সাডেনলি এমন একটা জায়গায় ওদেরকে ফেলে দেওয়া হয়েছে যেখানে ওরা জানে না কী করতে হবে, ওরা আসলে জানে, অনেক ম্যাচিওর, সো ওই জায়গাটা আমাদের মনে হয় অনেক বড় একটা প্লাস পয়েন্ট।